আসসালামু আলাইকুম। আজকে আমি ক্রিসপি ফ্রাই চিকেন তৈরি করে দেখাবো। এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি, লেগ পিস আর থাই পিস, চিকেনের চামড়াটা সহ। চিকেনটাকে ভালো করে ধুয়ে পানি জুড়ে নিয়েছি। চিকেনটাকে মেরিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, 2 চা চামচ ওয়েস্টার সস, 1 চা চামচ কাঁচা মরিচ বাটা, 1 চা চামচ পাপরিকা পাউডার, 베이젤 লিফ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। মেরিনেট করা হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আমাদের আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে একটা সাইডে রেখে দিব। এবার কোটিংটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 600 গ্রাম ময়দা, এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে আরেকবার মশলার সাথে মাখিয়ে নেব। হয়ে গেছে, এবার ময়দার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দু হাত দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চিকেনটাকে ময়দার সাথে মিশাতে হবে। দুই তিন মিনিট সময় নিয়ে এভাবে করতে হবে। এবার এক্সট্রা ময়দাটা জেরে ফেলে দিয়ে পানির মধ্যে চুবাতে হবে। এবার আবার এভাবে ময়দাটা জেরে ফেলে দিয়ে আবার পানির মধ্যে চুবাতে হবে। হয়ে গেছে, এবার ভালো করে ময়দাটা জেরে ফেলে দিয়ে এবার আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে, এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
চিকেন গুলোকে আমি মিডিয়াম আঁচে ভাজব। যখন এরকম হালকা ব্রাউনিশ কালার হয়ে যাবে তখন নামিয়ে করতে হবে। তৈরি হয়ে গেছে ক্রিসপি ফ্রাই চিকেন। কতটা ক্রিসপি হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আমার রেসিপি নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।